গ্রামে নেই বিশুদ্ধ পানীয় জল, অত্যন্ত সমস্যায় গ্রামের বাসিন্দারা। প্রতিবাদে হাতে জলের জার নিয়ে সাগরপাড়া থানার সামনে ধর্ণায় বসে বিক্ষোভ দেখালো সাগরপাড়া চৈতন্য ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। অভিযোগ, গ্রামে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই গ্রামবাসীদের দাবি, অবিলম্বে গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গ্রামে নেই বিশুদ্ধ পানীয় জল, সজল ধারের জল থাকলেও জল নেই কলে। আর্সেনিক যুক্ত বিষাক্ত জলে ভরসা গ্রামের মানুষের, যার কারণে দীর্ঘ এক বছর ধরে জল কষ্টে অত্যন্ত সমস্যায় গ্রামের বাসিন্দারা। প্রতিবাদে হাতে জলের জার নিয়ে সাগরপাড়া থানার সামনে ধর্ণায় বসে বিক্ষোভ দেখালো সাগরপাড়ার চৈতন্য ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। অভিযোগ, গ্রামে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই গ্রামবাসীদের দাবি, অবিলম্বে গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। আমাদের ধরেন জলের সমস্যা, জল এক বছর থেকে পেয়েছি না জল। খাবার জলের জন্য আর্সেনিক এলাকা, সব টিউবওয়েল নাই, বাড়িতে চান করার জল নাই, খাওয়ার জল নাই, তাহলে কী করে, গরু বাছুর মারা যাবে। এই অবস্থা ভিডিও জানানো হয়েছে, পঞ্চায়েত জানানো হয়েছে, কেউ টেপ নিয়েছে না, এই জন্য জানা এসেছে। ট্যাপ ভেঙে দিয়েছে, জলের লাইন ভেঙে দিয়েছে। কী ভাঙলো? ভেঙেছে আপনার ওই যে যারা বসাতে এসেছিলো, কেন ভাঙলো সে ওইটাই তো বলছি, কে কারণে ভাঙলো, ওই হাতে দিয়েছে খুলে ভেঙে দিয়েছে। আমরা কিনা জল খাই, তাও কিনা জল আমরা সবসময় কিছু নাম তো কলে আসছি না খুব। হ্যাঁ, সজল ধরা আছে, তাও জল পাওয়া যায় না, নষ্ট। সজল ধরা জল আছে, তাও আয়রন। সাগরপাড়া থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, TV24 বাংলা। ঘোষাল এন্টারপ্রাইজ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বা ব্লকের উচ্চমানের সুষম গোদুগ্ধ বৃদ্ধিকারী হাই প্রোটিন উন্নত প্রযুক্তি দ্বারা নির্মিত গোখাদ্যে শুধুমাত্র ডিলারশিপ দেওয়া হয়। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 8513050119 এবং 9775019246। ঠিকানা বেলমুড়ি হাততলা হুগলি।